हेलो गाइज वेलकम बैक टू माय चैनल कियान्स मम ब्लॉगर लीना आज के तुम्हारे संगे शेयर करब तो चेन्नई के बाड़ी फिर चले तो चेन्नई के बर्धमान फिर जो जार्नी से जार्नी आज के तुम्हारे संगे शेयर करब जार्नी प्रचंड मजादार जार्नी तो चलो वीडियो शुरू करी तुम्हारे खूब भारत लगे पूरा वीडियो देखते थको एयरपोर्टे ढुके गेबारे सिक्यूरिटी चेक है তারপরে আর একটু বসবো ওই ঢাকি করতে পাপাটা পাপানকে সকালবেলায় আজকে ঘুম থেকে তুলেছি 6:30টার সময় যেখানে যে 9টায় ওঠে সে 6:30টায় উঠেছে যে খেয়েছে খেয়ে দিয়ে তারপরে প্রায় এক বছর আগে আমরা একবার ফ্লাইট মিস করেছিলাম মানে সময়ের জন্য একটু দেরি হয়ে গিয়েছিল আমাদের এয়ারপোর্টে ঢুকতে ঢুকতে তাও এক ঘন্টা আগেই ঢুকেছিলাম তখনও বোর্ডিং বন্ধ হয়ে গিয়েছিল যাই হোক এই জন্য আমরা আর ভুল করি না এখন তিন ঘন্টা আগেই আমরা এয়ারপোর্টে চলে যাই তো এবারেও সেইটাই হয়েছে একদম তিন ঘন্টা আগেই চলে এসেছি আমাদের লাগেজ ড্রপ করা হয়ে গেছে সিকিউরিটি চেক হয়ে গেছে এবার আমরা বোর্ডিংয়ে বসে আছি আর একটু ঘোরাফেরা করছি তো চলো দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে घुरे बेड़ा देखी किसी खबर पा जाए ना कि खाव कि धूपी सीडलिस एक सांबर आज सब है चटनी 450 टाका देखे खिदे तो नष्ट हो गया अत दामी खबर हजम है ना चलो देखी कि आलोचना किछु ना तीनटे कफि আশা চলবে খাওয়া চলবে না और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ मानुषेर दरकार आछे सबाई देखबे आमादेरके एटा प्रयोजन आछे ना कतक्षण दोस्ता बड़ी हो जाबे দুধ টা আমেরিকা থেকে এনে দিয়েছে তা তো না ওই সেই আমুল দুধ আর ওই সেই ওই যে নেসলে কফি নালে ব্রুবন কফি আমাদের গ্রামের কালী মন্দির গ্রামের গায়ের দুধ দিয়ে বাটায় এনে বুঝছ আমরা আবার গরুর দুধের কফিও খাই বাড়ি চলো তাও আমার 10 টাকা খরচা হয় এটা বোকা বোকা এরা এটা গরুর দুধ কফি খেতে পারে না এয়ারপোর্টে গিয়ে ওগুলো এয়ারপোর্টে এসে জানে না এয়ারপোর্টে 250 টাকা লাগে কফি অনেক কমানি কি এত বড় কফি দেবো একটা এ চলো চলো কফি ঠান্ডা হয়ে যায় সুখদেব জি सुखदेव जी हम कार्ड में पेमेंट करेंगे या कैश में
ढाई किलो का हाथ कैसा लग रहा है? बहुत अच्छा। कैसा लग रहा है? रेवे टेस्ट लग रहा है। कैसा लग रहा है? रेवे टेस्ट लग। आप कार्ड में पेमेंट करेंगे या कैश में? कार्ड में। ये 250 का कॉफी है। चलो ना कैसे लग रहा है? खाना है जब भी मजा लगता है। भी मजा लगता है। তুমি যাবে প্লেনে করে? ওরকম করে কোথায় যাবে প্লেনে করে? আচ্ছা কত প্লেন দেখছি ও যে কি আনন্দ হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে।45 মিনিট আগে বোধহয় হয় গেটে আর কি, ভেতরে চেক ইন হয়। মানে একটু আগে আসায় বেটার, কারণ একবার আগের বার যখন চেন্নাই এসেছি তখন তো ফাইন হয়ে গেছিলো। ফাইন ঠিক না, মানে তখন ফ্লাইট মিস করে গেছিলাম, তারপরে আবার এক্সট্রা চার্জ দিয়ে নেক্সট ফ্লাইটে গেছিলাম। তো এখন আর ওই ভুল করি না, 3 ঘন্টা আগে এয়ারপোর্টে ঢুকে যাই, তাতে ভেতরে একটু বসতে হয়। বসতে মিলিমিলি সব বসে রয়েছে, গল্প করছি, এটা কিনছি খাচ্ছি। আর ওই দেখো ওই যে মানিক আর প্রদীপ দাঁড়িয়ে, ওই দেখো লাল জামা মানিক, না সরি লাল জামা প্রদীপ সাদা গেঞ্জি মানিক, ওরা ওইখানটা হয়েছে সব গল্প করছে। শুনতে বড় কথা দেখতে পাচ্ছি না, ওরা শুধু এদিক ওদিক ঘুরছে আর খাচ্ছে এটা ওটা কিনে কিনে। বাড়িতে কিন্তু 11টা 12টার আগে কেউ মানে জলও খায় না বলো, এখানে এসে মানে 7টা থেকে খাওয়া শুরু করেছে, একটার পর একটা কিনছে আর খাচ্ছে। আবার আমাকে ফোন করেছে, ইডলি খাবে? দেখে নিয়েছে তোমাকে সবাই, মানে একটার পর একটা খাচ্ছে শুধু। এই দেখো বাসনা দেবীর একটা নাচ দেখো, আগের তারা ভালো করে দেখাই আর আমার না শুধু গলাটা বসে যাচ্ছে। আর আমাকে এখান থেকে ডাক্তার কি বললো সেটা ভালো করে আলাদা করে একটা ভিডিও করবো। মানে আসলে আমার না অনেক বড় কাহিনী আমার রোগের, মানে বলো শেষ হবে না বলে বলে আমার রোগের কাহিনী। মানে একটা কথা বলতে গেলেই দাও দেখাই, আবার দেখাই, একটা কথা বলতে গেলে অনেক কথা চলে আসবে, ওই জন্য বলছি না। এবার আমরা ফ্লাইটের দিকে যাচ্ছি, এই যে সব কমপ্লিট হয়ে গেল, এই যে ওখানে মনে হয় আছে। হ্যাঁ আজকে আপাতত বাসে যেত মনে হচ্ছে, এই এশিয়া দেখতে পাচ্ছি। চলো শিলিগুড়ি কা নায়িকা হ্যাঁ আমরা না বাংলা ভুলে গেছি না, একটা দুটো পারি আর কি, হাম বেঙ্গলি ভুল গে হ্যাঁ। আরে কি জানো একটা শিখলাম আমরা, তামিল আক্কা আক্কা প। ওই যে আমাদের ফ্লাইটের গেট ওখানে, আমি ভাবলাম কি ফ্লাইটের সামনে একটা ভিডিও করব, আজকে আর হবে না, ডাইরেক্ট নল দিয়ে গিয়ে ঢুকে যাবো ফ্লাইটের দরজায়। এই তো গলি দিয়ে সে ঢুকে পড়লাম ভেতরে, আজকের মাঠেও নামতে হলো না, বাসেও যেতে হলো না। আমরা কোথায় উঠছি বলো বলো বলো,
বলো আমরা কোথায় যাচ্ছি। চলো বলো বলো বলো, তুমি একটু কিছু বলো, আমার দিকে তাকাও, একটু হাসো। তোমাকে দিয়েছে এটা, তোমাকে দিয়েছে ওলি বাবা। তাই তুমি কোথায় উঠেছো এটা বলে ফেলো। কোথায়, আমাদের সিট কোন দিকে, সামনে না পেছনে? যেরকম আগেরটা ছিল ওরকম ছিল, মাঝের দিকে নাকি ডানার উপরে? আমারও আমারটা পরে করবো। যে কোনো উঁচু জায়গা থেকে ওর আর কি প্রচন্ড আতঙ্ক, মানে কোনোদিনও নাগর দোলায় উঠতে পারে না কিছু না। এবার আমাদের জাস্ট হালকা করে দৌড়ানো শুরু করেছে, মানে সব কিছু ঠিকঠাক হচ্ছে এরকম, যে এবারে সাই করে উপরে উঠে আমাদের ফ্লাইটটা কিন্তু অ্যাকচুয়ালি ছিল ভায়া হায়দ্রাবাদ, মানে হায়দ্রাবাদে আবার 45 মিনিটের মানে ওখানে স্টপেজ ছিল, তো ওখানে দাঁড়িয়ে রয়েছি, ফ্লাইট থেকে নামার প্রয়োজন হয়নি, তো ওখানে আবার ওই নতুন করে টিকিট ফিকিট চেক করলো, তারপরে আমরা ওয়াশরুম টাশরুম গেলাম, একটু বসলাম, আর তারপরে আবার নতুন প্যাসেঞ্জার উঠলো, ফ্লাইটটা পুরো ভর্তি হয়ে গেল, চেন্নাই থেকে একটু খালি ছিল, তো তারপরে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। দেখো দেখেছো,
আজকে ফ্লাইটে হঠাৎ করে একটা মানে ভয়ঙ্করই বলতে পারো, মানে আমাদের কাছে ভয়ের ওটা যারা মানে ফ্লাই পাইলটের কাছে হয়তো কিছুই না, ওটা নর্মাল ব্যাপার ছিল, কিন্তু সবাই আজকে ফ্লাইটে চিৎকার করে উঠেছিল। অনেক মানুষ মানে বাবা গো বাকে উ করে চিৎকার করেছে, কেউ মানে দুপাশের সিটের হ্যান্ডেলটা ধরে মানে প্রায় দাঁড়ানোর চেষ্টা করেছে। সিট বেল্টের অ্যালার্ম দেওয়া ছিল আগে থেকেই, তো সিট বেল্ট বেঁধে নিয়েছিল সবাই, সেজন্য পুরো উঠে দাঁড়ায়নি। ব্যাপারটা যেটা হয়েছিল মেঘের কারণে, মানে হঠাৎ করে প্রচুর মেঘ এসে যাচ্ছিলো, জানলা দিয়েও মানে কিছু দেখা যাচ্ছিলো না, পুরো কালো ধোঁয়া ধোঁয়া দেখা যাচ্ছিলো, তো সেই জন্য হঠাৎ করে অনেকটা নিচে নেমে গেছিলো সাঁই করে, আর মানে সবার মানে হালকা হয়ে গেছিলো শরীরটা। মানে এরকম একবার হয়েছিলো অনেকটা, আর এরকম মানে বারবার নিচে নামছিলো উপরে উঠছিলো এটা অনেকবার হয়েছে, কিন্তু একবার সবাই খুব ভয় পেয়েছিলো। হ্যাঁ সত্যি তাই, জার্নি শেষ, এবারে বাড়ি চলে যাবো, এখন এখান থেকে লাগেজ নেবো নিয়ে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে বাইরে, সোজা দমদম টু বর্ধমান, আবার সে পুরো জীবন। তো চলো বাড়ি পর্যন্ত, ব্লগটা এখানে শেষ করছি না, একদম বাড়ি গিয়ে বাড়ির কি অবস্থা আছে সব কিছু দেখিয়ে আজকে ব্লগটা শেষ করবো, চলো। কি বলো? আর এখানে এখানে কোন গাড়িটা তোমার বলো? তো আমাদের এয়ারপোর্টের বাইরে তো গাড়ি দাঁড়িয়েছিল, এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়ি করে আমরা সোজা চলে এসেছি, আর কোথাও দাঁড়াইনি। আর যেহেতু একদম সকালে, মানে 5টার সময় ঘুম থেকে উঠে 7টায় আমরা হোটেল থেকে বেরিয়ে এসেছিলাম, আর 10:15 ফ্লাইট ছিল, আর নামতে নামতে আমাদের 3টে বেজে গেছিলো প্রায়, তারপরে 3টে ঠিক নয় মানে ওই 2:15 নেমেছিলাম, তারপরে আর কিছু খাইনি কলকাতাতে, ভেবেছিলাম আর্সেলান বা আমিনিয়ার বিরিয়ানি খাবো, তার খেতে ইচ্ছে হলো না, তারপর বললাম যে তাহলে 99 খাবো। তো এবার আমাদের বর্ধমানের কাছে, মানে একটু আগে বর্ধমানের থেকে, তো 99 ঢুকেছি, ঢুকে এখানে আমরা বিরিয়ানি খেয়েছি, আর মা 99 স্পেশাল ভেজ থালি খেয়েছে, আর এখানে আমি একটুখানি এই যে এটা নিচ্ছি হচ্ছে এটা কি বলে তন্দুর চা, মানে বিরিয়ানি খাওয়ার পর একটু চা খাচ্ছি, আর সবাই পান খাচ্ছিল, খেয়ে দিয়ে আমরা দেখো বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিয়েছি, চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো প্রথমে যেহেতু আমাদের বাড়ি পড়ে একদম বাইপাসের ধারেই আমাদের বাড়ি, সেটা তো জানোই, তো আমাদের নামিয়ে দিয়েছে লাগেজ টাগেজ নামিয়ে দিয়ে, বাসনা মানিকের ওদের বুলেটটা আমাদের বাড়িতে ছিল, তো ওরা বুলেট নিয়ে বেরিয়ে গেছে, আর মানিকের মা গাড়ি করে চলে গেছে মানে লাগেজগুলো নিয়ে, তো গাড়ি ওদের নামিয়ে দিয়ে তারপর চলে আসবে। আর এইদিকে আমরা বাড়ি ঢুকে দেখো বাড়িঘর পরিষ্কার হচ্ছে, প্রদীপ ওদিকে জানলার বক্সে জল ঢাললো, কারণ পাপান জানলায় উঠে খেলা করার জানলায় কদিনে প্রায় 10 দিন মতন প্রচুর ধুলো জমে গেছিলো। আর আমি সবার প্রথমে যেটা করেছি, আগে স্নান করেছি বাথরুমে ঢুকে, নাইটি পরে দেখো বিছানা চাদরটাকে চেঞ্জ করে নিচ্ছি, সব কিছু বালিশের কভার টভার যা কিছু ছিল সব চেঞ্জ করে নিচ্ছি, আর কমলাকে ডেকেছি, কমলা ঘর টরগুলো মুছে দিচ্ছে, রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে, মানে বাবা রান্না বান্না করে খেয়েছে তো যা এক্সট্রা দু একটা ছিল বাসনপত্র, তারপরে রান্নাঘর মুছে টুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে, আর খাওয়া দাওয়া সেরকমভাবে এখন কিছু ব্যাপার নেই যেহেতু বিরিয়ানি খেয়েছি। তো সন্ধ্যাবেলা একটুখানি চা করে খেয়েছি, খেয়ে আমি না শুয়ে পড়েছি, একটুখানি শুয়ে রেস্ট নিয়েছি, সেরকমভাবে ঘুমাইনি, পাপানকে ঘুম পাড়িয়েছি ওকে খাইয়ে দাইয়ে, তারপরে রাত্রেবেলায় উঠে একটুখানি সেদ্ধ ভাত করে খেয়েছি, সেদ্ধ ভাত ঠিক না ডিমের ঝোল করেছিল মা, একটু ঝাল ঝাল করে ডিমের ঝোল আর রসুন পেঁয়াজ কালো জিরে দিয়ে একটু লঙ্কা বাটা করেছিল ঝাল ঝাল করে, এ কদিন না মানে সে ঝাল ছাড়া খেয়ে মুখটা কেমন একটা হয়ে গেছিলো, তো সবারই মুখটা ছেড়েছে, আর বাবাও একা একা রান্না করে খেয়েছে, বাবারও ভালো লেগেছে খুব। আর বাইরে তো সব লাগেজ এনে সব ওইভাবেই রেখেছি মাঝের ঘরে, আজকে লাগেজে কোনো কিছু দিয়ে হাত দেবো না, মানে কালকেও হাত দিইনি অ্যাকচুয়ালি, আমি একদিন পরে লাগেজ। আর আমাদের লাইফস্টাইল ব্লগ যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো নতুন নতুন আমাদের লাইফস্টাইল ব্লগ দেখার জন্য। তো চলো, আর একটা অবশ্যই অবশ্যই কমেন্ট করো তোমাদের কেমন লাগলো, তো চলো টাটা। আর পুজো তো প্রায় শেষ হয়ে গেল, আজকে যেহেতু 10th, তো তোমরা পেয়ে যাবে আমাদের পুজোর ভিডিও, মানে আমরা পুজোর একদিন কী করেছি না করেছি পরপর আসতে থাকবে, শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা। তো চলো টাটা, থ্যাংক ইউ।